আরেকজন প্রশ্ন করেছেন সালাম দিয়ে, শেখ আমার একটি প্রশ্ন, একজন মুসল্লি সালাত আদায় করার সময় সামনে দিয়ে যাওয়ার যাবে না বা কতটুকু কাতার সামনে দিয়ে যাওয়া যাবে নাকি যাওয়াই যাবে না একটু বিস্তারিত বলবেন, বিস্তারিত বলতে। হ্যাঁ, নামাজির সামনে দিয়ে যাওয়া যাবে না, এর অর্থ হলো নামাজি ব্যক্তির এরিয়ার ভিতর দিয়ে যাওয়া যাবে না। নামাজি ব্যক্তির এরিয়াটা কি? এরিয়া হলো তা তিন হাত, এই যে এখান থেকে গজ হাত যেটাকে বলি, তিন হাত, এটা হলো একজন নামাজি ব্যক্তির এরিয়া। এর মধ্যে ও পা রাখবে, সিজদা করবে, এর বাইরে দিয়ে আধা হাত দূর দিয়ে যাওয়া যায়, যাওয়া যাবে। আর সূত্রা দেওয়ার অর্থ হলো এরিয়া চিহ্নিত করা। এই জন্য সূত্রাটা, সূত্রা মানে একটা স্টিক রাখে, অনেক মসজিদে পাওয়া যায় স্টিক রাখা হয়, এটা রাখতে হবে তিন হাতের পরে পরে। এই যে এখানে তিন হাত শেষ, এই জায়গায় রাখবেন, আপনি এখানে রাখবেন না, বোঝা গেছে? যেখানে এরিয়া শেষ, এরিয়া চিহ্নিত করার জন্য এই সূত্র রাখতে হবে। তাহলে এখান দিয়ে যাওয়া, এটা হলো হারাম, নিষেধ। আর যদি কেউ যদি স্টিকটা না রাখে, সে অনুমান করবে যে এই মুসল্লি ব্যক্তির তিন হাত এরিয়াটা কোথায় শেষ, এর বাইরে দিয়ে গেলে কোনো সমস্যা নাই। অনেকে আমরা এই জিনিসটা জানি না, এই হাদিস না জানার কারণে একজন লোক ওই পিছনে নামাজ পড়তেছে, দশ হাত বিশ হাত দূর থেকে আর যাইতে পারে না। আবার অনেকে তার সামনে দিয়ে যাচ্ছে আসছে, কোনো সমস্যাই নাই, দুই দিক দিয়েই সমস্যা। হ্যাঁ জি, আশা করি ক্লিয়ার হয়েছে।